স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন বাংলাদেশে কচুর মুখী ও কচুর লদি জনপ্রিয় সবজি এছাড়া কচুর শাক ও কচুর ডগা পুষ্টিকর সবজি হিসেবে প্রচলিত বাংলাদেশে বর্তমানে প্রায় পঁয়ত্রিশ হাজার হেক্টর জমিতে পানি কচুর চাষ হচ্ছে যা থেকে প্রায় আশি থেকে নব্বই হাজার টন লদি পাওয়া যাচ্ছে কচুর শাকের যেমন অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে ঠিক তেমনি কচুর লতিরও রয়েছে অনেক গুণাগুণ চলুন তাহলে জেনে নেওয়া যাক সহজলভ্য কচুর লতির চমৎকার কিছু গুণাগুণ আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাম্বার ওয়ান কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গর্ভস্থ অবস্থা খেলোয়াড় বারত শিশু কেমোথেরাপি পাচ্ছে এমন রোগীদের জন্য কচুরলতি ভীষণ উপকারী এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ক্যালসিয়াম হাড় শক্ত করে ও চুলের ভঙ্গুরতা রোধ করে নাম্বার টু কিছু পরিমাণ ভিটামিন বি হাত পা মাথার অপরিভাগে গরম হয়ে যাওয়া হাত পায়ে ঝিঝি ধরা বা অবসভাব ভাব এই সমস্যাগুলো দূর করে মস্তিষ্কে সুষ্ঠুভাবে রক্ত চলাচলের জন্য ভিটামিন বি ভীষণ জরুরি এতে কোলেস্টেরল বা চর্বি নেই তাই ওজন কমানোর জন্য কচুরলতি খেতে বারণ নেই নাম্বার থ্রি অনেকেই কচুরলতি খান চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছে রয়েছে প্রচুর পরিমাণে কোলেস্টেরল তাই যারা হৃদরোগীর ডায়াবেটিস ও উচ্চ উচ্চমাত্রার কোলেস্টেরলজনিত সমস্যায় আক্রান্ত বা উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশারের ভুগছেন তারা চিংড়ি মাছ সুটকি মাছ বর্জন করুন ডায়াবেটিস কোলেস্টেরল হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকলে অল্প পরিমাণে চিংড়ি মাছ খেতে পারেন কচুর লতিতে তবে মাসে একদিন অবশ্য ছোট চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন বড় চিংড়িতে ফ্যাটের পরিমাণ বেশি তাই পরিহার করা ভালো কচুরলতির রক্তে চিনির মাত্রা বাড়ায় না তাই ডায়াবেটিসের রোগীরা নিঃসংকোচে খেতে পারেন কচুর লতি নাম্বার ফোর খাবার হজমের পর বর্জ্য দেহ থেকে সঠিকভাবে বের হতে সাহায্য করে তাই কচুর লতি খেলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে খুব কম আয়োডিন ও বসতি গড়েছে কচুর লতিতে আয়োডিন দাঁত হাড় ও চুল মজবুত করে নাম্বার ফাইভ এই সবজিতে ডায়াজারি ফাইবার বা আঁশের পরিমাণ খুব বেশি এই আঁশ খাবার হজমে সাহায্য করে দীর্ঘ বছরের কোষ্ঠ কাঠিন্য দূর করে যে কোনো বড় অপারেশনের পর খাবার হজমে উপকারী পথ্য হিসেবে কাজ করে এটি এছাড়াও ভিটামিন সিও রয়েছে প্রচুর লতিতে পর্যাপ্ত পরিমাণে যা সংক্রমণ রোগ থেকে আমাদের দূরে রাখে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে দ্বিগুণ শক্তিশালী ভিটামিন সি চর্মরোগের বিরুদ্ধে কাজ করে তাই আপনি এই সকল উপকার সহজে পেতে চাইলে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন কচুর লতি